বরেন্দ্র টিভি ও বরেন্দ্র টিভির সম্মানিত দর্শক মন্ডলীকে আজকে ২০২০ তারিখের আশা মেডিকেল হাসপাতালে আপডেট হলো যে আমাদের এখানে বর্তমানে যে ২৯ নম্বর ওয়ার্ডে একটা করোনা রোগী ছিল সেটাই আছে, আর মিশনে যেটা আমরা করোনা রোগী ছিল বলতেছে আমরা ঢাকাতে পাঠিয়েছি তার রিপোর্টটা পাই নাই। গতকাল আমাদের এখানে ১৮৮টা স্যাম্পল পরীক্ষা হয়েছে, আমাদের সুখের বিষয় আলহামদুলিল্লাহ যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে কোনো পজিটিভ কেস পাওয়া যায় নাই। দুইটা পাবনাই হয়েছে, দুইটা তানোর হয়েছে এবং একটা নাটোরের লালপুরে পজিটিভ কেস হয়েছে। আমাদের এখানে বর্তমানে মিশন হাসপাতালে ৪টা আইসোলেশনের রোগী আছে, পুরাতন রোগী নতুন কোনো রোগী নাই। আমাদের ৩৯-৪০-এ মাত্র একটা রোগী আছে, আর আমাদের আজকের রোগী ভর্তি আছে ৫৬৪ জন, গত ২৪ ঘন্টায় রোগী ভর্তি আছে ২১৭ জন, ইমার্জেন্সিতে এসেছিল ২০৫ জন। আমাদের গতকাল ওটি হয়েছে ৪৫টা, আউটডোরের রোগী হয়েছে ২৭০টা। আমাদের দৈনন্দিন কাজকর্ম সবই ভালোভাবে চলতেছে। আমাদের রাজশাহীবাসী অন্য দিক দিয়ে আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা এখন পর্যন্ত নেগেটিভ আছি। গত ৮ মার্চ থেকে আমাদের দ্বিতীয় পিসিআর ল্যাবটা চেষ্টা করা মানে একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে, যদি সম্ভব হয় আমরা আজকে হয়তো ট্রায়াল দিতে পারবো। তাহলে রাজশাহীবাসীর জন্য একটা বড় সৌভাগ্য হবে যে আমাদের পিসিআর ল্যাব দ্বিতীয় পিসিআর ল্যাব একটা চলতেছে এবং আমরা এখানে ডায়াগনোসিস বেশি রোগ নির্ণয় করতে পারবো। পিসিআর ল্যাবের জন্য কিছু জনবল সংকট ছিল, আমরা নিশ্চিতই লিখছি, কিছু ডিজিতেও লিখছি, নিশ্চিতও লিখছি জনবলের জন্য। প্রিন্সিপাল মহোদয় আমাদেরকেও একজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়েছেন, আবার ডিভিশনাল ডাইরেক্টর মহোদয় আমাদেরকে কয়েকজন দক্ষ টেকনোলজিস্ট দিয়েছে। ইনশাল্লাহ যদি আজকে আমরা ট্রায়াল দিতে পারি, তাহলে এটা যদি আজকে ট্রায়াল দিতে পারি ইনশাল্লাহ এটা আমরা চালু করবো, এটা আমাদের আশেপাশের জন্য সুসংবাদ হলো। এবং মাননীয় এ ব্যাপারে আমাদের মাননীয় সংসদ সদস্য ফজলুল হোসেন বাদশা এবং মাননীয় মেয়র মহোদয় অত্যন্ত অ্যাক্টিভ এবং তারা সারাক্ষণই এটা খোঁজখবর নিচ্ছেন। আমি সবাইকে বলবো যে রাজশাহীবাসীদেরকে বলবো যে আপনারা নিয়ম মেনে লকডাউন মেনে চলুন, ভিড় এড়িয়ে চলুন, ইনশাল্লাহ সচেতন হন, আতঙ্কিত হন না। আমরা যে ভালোভাবে আছি আমরা চাই যে শেষ দিন পর্যন্ত আমরা রাজশাহী করোনা শূন্য থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, প্রতিবেদন আমাদের এখন নাই। ঘোরার সব অটোগুলো